ঝাড়গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন হালকা হালকা রোদ, সারা বৃষ্টি, ভালো জল হচ্ছে, ধান চাষ ভালো হবে ঝাড়গ্রামের বাইরে যতগুলো গ্রাম আছে। জলটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, আর ভালো আমরা দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে। আজকে এই যে জল পরে, জল কিন্তু আমাদের ঝাড়গ্রামে খুবই ভালো হয়, গাছপালা ভালো আছে বলে। যত যত বাইরে সবাইকে নিবেদন করবো, গাছ কাটবে না, ভালো করে গাছপালা রাখবে, তাহলে বৃষ্টি ভালো হবে। কত যে কত জায়গায় বলে বৃষ্টি ভালো হয় না, বৃষ্টি যেমন কেন হয় না, ওয়েদারের কারণে। ওয়েদার না ভালো হলে বৃষ্টি আসবে না। খুবই ভালো বৃষ্টি, আনন্দ উপভোগ। হ্যাঁ, এখন এরকম মানে এমন হয়ে গেছে এখন যে ওয়েদারটার কারণে কিছু কিছু জনের শরীর টরীর খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আশা করবো কিছু কিছু ছেলে মেয়েদের এখন যাদের স্কুল ছুটি হচ্ছে, ভিজে ভিজে যাচ্ছে আমি দেখছি, কিন্তু ভিজাটাও খুব ভালো নেই। যাদের ছেলে মেয়েরা আছে আপনারা একটু যখন বৃষ্টি বৃষ্টি পড়বেন রেনকোট অবশ্যই ব্যাগে দিয়ে দেবেন, কারণ এই যে হালকা ভিজে ভিজে যাচ্ছে। বাবা রেনকোট পরে আছে, ছেলে রেনকোট পরে নেই, ছাতা নিয়ে ভিজছে, পিছনে বসে আছে সাইকেলে। হ্যাঁ, এখন ওয়েদার খারাপ চলছে তার জন্যে বলছি, ভিজাটা বড় ব্যাপার নেই, কিন্তু যখন সর্দি কাশি হয়ে যাবে, গলা ফলা বসে যাবে, তখন আবার রাত্রে ঘুমোতে পারবে না, অনেক কিছু টেনশন থাকে। তো যতজন কলেজ স্কুল এবং প্রাইভেট যাও, তোমাদেরকে আমি নিবেদন করব যে সবসময় যেন নিজের কাছে ছাতা রেনকোট যেন রাখো ব্যাগের মধ্যে, কখন জল বৃষ্টি আসবে বলা যাবে না। খুবই ভালো জল হচ্ছে, খুবই ভালো জল, এবং এই জলের যা পরিমাণ আছে পুকুরও ভালো ভর্তি হয়ে যাবে। প্রায় আধ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, আধ ঘন্টার মধ্যে এত জল যদি হয় তাহলে বেশি আবার জল বেড়েছে। আরও হচ্ছে যাদের আবার হচ্ছে ঘর বাড়ি থাকে এবং তার ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, তোমরা ঘর বাড়ি যাদের মাটির দেওয়াল কাঁধ বাকের আছে, এবং কিছু কিছু আমাদের মায়েরা বাবারা এখনও ঘর পায়নি, যে সরকারি আবাস যোজনা পায়নি এখনও, আমি সরকারকে নিবেদন করব যেমন সার্ভে হয় বাড়ি বাড়িতে, যেন গ্রাম হয়তো শহরের মধ্যে হয়তো ব্লকে মানে ওয়ার্ডে যেন সার্ভে হয়, এবং গ্রামে গ্রামেও যেন সার্ভে হয় পঞ্চায়েত এরিয়াটায়। তো সার্ভে হলে তো জানা যাবে কে কে ঘর পেয়েছে, কিছু জন আমি দেখেছি সবথেকে বেশি যে কিছু কিছু গভর্নমেন্ট যারা চাকরি করে তারাও বাড়ি পেয়েছে, গভর্নমেন্ট যারা চাকরি করে তারাও বাড়ি পেয়েছে, সেই বাড়িগুলো তারা ভাড়ায় খাটাচ্ছে এবং চাকরিও করছে। কিন্তু যে ন্যায্য পাওয়ার মতন গরিবেরা, বেশিরভাগ এখনও গরিবেরা সার্ভে করলে এখনও পাওয়া যাবে, অনেক গরিব যারাই পায়নি বাড়ি, বাড়িঘর অনেকজনই পায়নি। তো আমি সার্ভে করতে বলবো, এবং সার্ভে করা একদমই দরকার আছে। এখানে বিডিও ম্যাম থাকবে, হয়তো কোনো বড়ো অফিসার থাকলে, হয়তো ডিএম থাকলে তো ভালো হয়, ওই সব জায়গায় সঙ্গে সঙ্গে তৎকাল যেন কারবাই হয়, কেননা তখন যা চলছে যে টাকাই দিবে সেই রাজা। তো আমি এটাই বলবো যে কিছু কিছু গরিব এখনও ঘর পায়নি, ঘর যেন পায়, আমার গভর্নমেন্টকে রিকোয়েস্ট করো। গভর্নমেন্ট ঠিকই দিচ্ছে বাড়িগুলো, কিন্তু বাড়িগুলো সঠিক জায়গায় যাচ্ছে না, পাচ্ছেও না, ঠিক আছে, গভর্নমেন্ট ঠিক দিচ্ছে বাড়িগুলো, কিন্তু সরকারের এটা দোষ নেই, যারা ওইসব ফিল্ডে কাজ করে তাদেরই দোষ থাকে, কিছু কিছু জনের দোষ থাকে, সবাইকে দোষ দিব না, যারা ওই ফিল্ডে থাকে তাদেরকে দোষ দিব,
যে কিছু কিছু যারা থাকে যে বাড়িগুলো হতে দেয় না, কেন না বলবে ও ওই পার্টি করে, ও সেই পার্টি করে, সেই পার্টি করে, ঠিক আছে। তো সবাইকে মিলেমিশে থাকতে হবে, সাহায্য করবেন, গরিব এক উপরকে সাহায্য করবে, কেননা আমাদেরও তো একটা ছাদ দরকার আছে না, তারা কি আর দুতলা বানাবে, একতলা বানিয়ে দিলে তারও তো একটু বাড়িটা বানিয়ে দিলে তারাও একটু সুখে থাকতে পারবে, ঠিক আছে। একটা বাড়ি বানাতে গেলে প্রায় 4 লাখ টাকা খরচা হবে, একটা নর্মালি বাড়ি বানাতে গেলে 4 লাখ টাকা খরচা হবে, ঠিক আছে। 4 লাখ টাকা কোথায় পাবে বেচারিগুলো, 1 লাখ টাকা কখনো চোখে দেখে না, ঠিক আছে। সেটাই মতো সরকারকে নিবেদন করবো, সার্ভে করাবেন যেমন ঘর বাড়িগুলো পাস, আর কিছু না। তো আরেকটা কথা হচ্ছে, নালী ড্রেনগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং ছোটো বাচ্চাদেরকে বাড়িতে যখন জল বৃষ্টি হবে বাড়িতে সামনে রাখবেন, যেন না বাইরে বেরোয়, না হলে কিছু কিছু ড্রেন নালা হয় অনেক বড়ো বড়ো হয়, ওইখানে না বাচ্চা না ঢুকে গিয়ে ভেসে না যায়, ঠিক আছে। ওগুলো ধ্যান রাখবেন, সেফ রাখবেন বাড়িতে ছোটো ছোটো বাচ্চা লোকদের, ঠিক আছে। তো এখন যা পরিমাণে জল হয় সেরকম নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভাকে আমি নিবেদন করবো, পৌরসভা যেন নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, এবং যে আমাদের যে পাবলিকরা আছে তাদেরকে নিবেদন করবো যেন তারাও পরিষ্কার পরিচ্ছন্ন নালীগুলো সাফ সুতরো রাখে, এবং অন্য অন্য জায়গায় আবর্জনা নোংরা না ফেলে, সঠিক ডাস্টবিনে ফেলবে। আর ডাস্টবিনগুলো কিছু কিছু জন বালতি, কিছু কিছু জন হচ্ছে আবার ডাস্টবিনগুলো যে জল ভরার জন্য ইউজ করে ঘরে রেখে দিচ্ছে, বালতি করে জল জল ভরে করে বালতি রেখে দিচ্ছে। তো ডাস্টবিন ডাস্টবিনের মতন ইউজ হচ্ছে না, জল খাবার জন্য ইউজ হচ্ছে ডাস্টবিনগুলো, ঠিক আছে। তো সবাই ডাস্টবিনের মতন ইউজ করুন এবং সাফসুতরা রাখুন, এটাই নিবেদন আছে। আর মশার সময় জলটা বললাম, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভিজবে না এবং নিজের ছেলে মেয়েকে সুরক্ষিত রাখবেন, আর বেশি খালি পায়ে চলবে না, খালি পায়ে হলে হাজা হতে পারে এবং ঠান্ডাও লেগে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঝাড়গ্রামে খুবই বৃষ্টি হচ্ছে, আউট অফ এরিয়ায় গ্রামের দিকে গেলে আবার পরিবেশটা খুব সুন্দর দেখা যাবে, কিন্তু আবার আমরা সব একটু কাজে আছি, এই জন্য দেখাতে পারবো না, ছুটি হয়নি। তো আশা করছি সবাই ভালো থাকবে, এবং জলের সময় জলখানে গেলেও জলখানে বেড়ান না কেন, ওইখানে ছাতা সঙ্গে এবং রেনকোট সঙ্গে রাখবেন। অরবি তো রুকো, ক্লাইম্যাক্স সবই বাকি হ্যায়। আমার ব্লগে সবাই কমেন্ট করবে এবং শেয়ার করবে, কেননা বাস্তবে জনটা হয় সেটাই আমি দেখেছি, এবং দেখে করে ওটারই আমি জবাব দিয়েছি। কিছু কিছু জনের খারাপ লাগবে, কিছু কিছু জনের ভালো লাগবে, অবশ্যই বর্তমানে বলতে গেলে আমি জনটা নিজের চোখে দেখেছি সেটা বলবো। কিছু কিছু জায়গায় আমি নোটিস করি, সেই জায়গায় সেই কথাগুলো আমি এখানে বলেছি, কোনো খারাপ বলিনি, এবং অবশ্যই ঠিকই বলেছি। সার্ভে করলে অনেকজনই প্রমাণ পেয়ে যাবে, অনেকজনই বাড়ি পায়। আর কিছু কথা হচ্ছে যে এখন বর্ষা বৃষ্টির জল হচ্ছে, পৌরসভাকে নিবেদন করব যেন তিরপালের জন্য ব্যবস্থা হয়। তো পৌরসভা এবং সাহায্যও করে করে না এমন বলবেন, সাহায্য করে তিরপাল তিরপিল বাগেরা এগুলো সব ব্যবস্থা করে। এবং আশা করছি সবাই ভালো থাকবেন, শেয়ার করবেন আমার ভিডিওটা, লাইক করবে। যা যা হয়েছে সকাল থেকে আমি 2 দিন ধরে ব্লগ করতে পারিনি, কারণ আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, আর খারাপের কারণে তো আমি আজকে করছি ব্লগটা এই সিচুয়েশনের জন্য। কিছু কিছু আমার চোখে পড়ছে বলে আমি করলাম, যে ছেলেরা স্কুল যাওয়ার সময় ভিজাভিজি করছে, ঠিক আছে, একটু আনন্দ হয় ফুর্তি হয় সেটা কোনো ব্যাপার নেই, কিন্তু সর্দি এসব হয়ে গেলে। আবার কিছু কিছু মায়েরা থাকে যে আইসক্রিম স্কুলের পথে যখন স্কুলের থেকে যখন হেঁপে হেঁপে আসবে আইসক্রিম খাবিয়ে দেবে, ভুল করে এই কাজটা যেন না করেন, সঙ্গে সঙ্গে আইসক্রিম খাওয়াবেন না, নাহলে ঠান্ডা গরম দুটোই একসঙ্গে মিলিত হয়ে গেলে তখন কিন্তু একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে, শরীর খারাপ হতে পারে, কাশি হতে পারে, আস্তে 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 কাশিটা বেড়ে যায়, ঠিক আছে, পরে ঠিক হয়ে যাবে, কিন্তু একটু ধ্যান রাখবে, সঙ্গে সঙ্গে আইসক্রিম খাওয়া না। এবং কিছু কিছু জনেরা থাকে যে কলেজ এবং আর স্কুল থেকে গিয়ে বড় বড় ভালো যারা প্রাইভেট স্কুলে পড়ে তারা গিয়ে স্নান করে নেয় হট করে, তোমরা সঙ্গে সঙ্গে স্নান করবে না, তোমরা একটু বাড়ি থেকে বিশ্রাম করবে, একটু বসবে, চোখে মুখে হাত জল ধুবে, কিছুক্ষণ বসবে, জল খাবে, যখন শরীর ঠান্ডা হয়ে যাবে, টেম্পারেচার যখন লো মানে লো হয়ে যাবে, ঠিক টেম্পারেচারের মতন শরীরে নর্মালি হয়ে যাবে, তখন যে করে ফ্রেশ হও, ঠিক আছে, সঙ্গে সঙ্গে গিয়ে। আর জল খাওয়াটাও ভালো নেই, সঙ্গে সঙ্গে গিয়ে জল খাবে, ঠিক আছে, জলও খাওয়া ভালো নেই, কেননা শরীর অনেক ক্ষতি হয়, একটু আরাম করবে। এবং আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগবে, তো আপনারা একটু শেয়ার করবেন।
শেয়ার না করলে কিন্তু সবার কাছে পৌঁছবে না। আমি চাই সবার কাছে পৌঁছুক এবং সবাইকে যেন ভগবান ভালো রাখে, খুশিতে রাখে।